আমি সেই অত্যন্ত যখন আওয়ামী লীগ অফিসের টেলিফোন কানেকশন ছিল না, যখন ইলেকট্রিক সিটি ছিল না, তখন আমি আওয়ামী লীগে যোগদান করি। এবং আমার মনে আছে দিনটি হলো 10ই জানুয়ারি, জাতিসংঘ দিবস। কিন্তু আমার সবচেয়ে একটু না বললে হয় না, সেদিন কিন্তু আমার এককালের সহকর্মীরা অনেকে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ক্ষমতা লোভে মতিয়া চৌধুরী হচ্ছে। কোথায় ক্ষমতা, কোথায় আওয়ামী লীগ? যেখানে টেলিফোন কানেকশন নাই, সাজদাপা আসতেন, ওই যদি ফোন করার দরকার হতো নিচে বাটার দোকানে গিয়ে সে ফোন করতে হতো, আর ইলেকট্রিসিটি ছিল না বলে সেই উনি এসে 5টা টাকা দিতেন, আমাদের পিয়ন গিয়া 4টা সেই হারিকেন ভরে তেল নিয়ে আসতো খুচরা পয়সা, সাজদাপা বলতেন তুই চা খাস, নুরুল ইসলামরে বলতেন। সেই দিনে আওয়ামী লীগে জয়েন করার পরে আমার এই স্টেটমেন্ট দিয়ে আমার এগেনস্টে কামান দাগা হলো যে ক্ষমতার লোভে আমি মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগদান করছি। তা যাই হোক, আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু এইটুকু বলতে পারি ক্ষমতারে আমাদের নেত্রীর ভাষায় উপভোগের বস্তু মনে করি নেই। উনি দায়িত্ব দিছিলেন, আমার আল্লাহর কাছে আমি হাজারবার শুক্রিয়া আদায় করি যে এই দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার বা খাদ্যের ইতিহাস যদি কোনো দিন লেখা হয় তাহলে কোনা দিয়ে হলো আমি এই মতিয়া চৌধুরীর নাম একটু হলেও লেখা থাকবে। এবং এই সুযোগ শেখ হাসিনা ছাড়া আমার আর কেউ দেয় নাই। আমার এখনো মনে আছে 10ই ডিসেম্বর যখন আমি জয়েন করি, আমার তৎকালীন আওয়ামী লীগের অত্যন্ত 10ই জানুয়ারি খুব মানে বলতে গেলে নাম্বার ওয়ান নেতা, তিনি এসে বললেন চৌধুরী আপনি এই পার্টিতে জয়েন করেন না, এই পার্টি আপনি করতে পারবেন না। তা আমি বললাম, নামটা নাই বলি, এতক্ষণ যখন বলি নাই, আমি ঘড়ির দিকে তাকাই বললাম যে 5টার সময় জয়েনিংয়ের জন্য প্রেস রিলিজ গেছে আর এখন বাজে 3টা 35। আমি চিন্তা করেন না, তার ভাই বলি বললাম আরো 4 মিনিট বলুন। আচ্ছা, ভাই বলে সম্বোধন করে বললাম যে আপনি চিন্তা করেন না, আমি আওয়ামী লীগ অফিস ঝাড়ু দেব, আমি কোনোদিন পোস্ট পজিশন চাবো না। এবং আমি আজকে বলতে চাই, এটা তো আমি বলছি, কিন্তু নেতার কাজ কি? যদি তিনি সত্যিকারের নেতা হতেন তাহলে আমার এই কথারে ধরে রাখা, যখন 81তে কনফারেন্স হলো আমি 79তে যোগদান করছি, 2 বৎসর আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেটা পার হয়ে গেছে, কিন্তু যখন কমিটি হলো শেখ হাসিনা